বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমী জলবায়ুর প্রভাবে একদিকে বৃষ্টি অন্যদিকে বাতাসে উত্তাল সাগর নোয়াখালীর বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে সরাসরি সংযোগে আরো জানাচ্ছেন নোয়াখালী প্রতিনিধি ফয়জুল ইসলাম ফয়জুল নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি এবং জনগণের ভোগান্তি সেক্ষেত্রে কেমন দেখছেন আমাদের জানাবেন আদ্রিতা আমি এক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহর মাইজদি আপনি আমার পিছনে এখানে দেখতে পাচ্ছেন যে সরকারি যে অফিসগুলো জেলা প্রশাসনের সে সড়ক এবং সড়কের আঙ্গিনায় পুনরায় পানি বৃদ্ধি পেয়েছে এখানে গত দুই তিন দিন আগেও পানি শুকিয়ে গিয়েছিল কিন্তু গত দুই দিনের যে বঙ্গোপসাগরে লঘুচাপ এবং যে মৌসুমী জলবায়ুর প্রভাবে দুই দিনে যে টানা বৃষ্টি পাশাপাশি এই জড়ো বাতাস এই মুহূর্তে সকাল থেকে নোয়াখালীতে বৃষ্টি বন্ধ আছে কিন্তু জড়ো বাতাস এখনো বন্ধ নাই এখনো এই বাতাসের আছে সমুদ্র উত্তাল তো আপনাকে যে বিষয়টি জানিয়ে রাখি যে নোয়াখালীতে এর আগে আগস্টের শেষভাগের যে বন্যা পরিস্থিতি ছিল ভয়াবহ পরিস্থিতি ছিল মোটামুটি গত আট দশ দিনে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে যে ক্ষয়ক্ষতিগুলো স্পষ্ট হচ্ছিল মানুষ পুনর্বাসন কার্যক্রমে ফিরে যাচ্ছিল আশ্রয় কেন্দ্র থেকে অনেক মানুষ ফিরে গেছে কিন্তু গত দুই দিনের বৃষ্টিতে পুনরায় মানুষ আশ্রয় ছুটে আসছে তা আর এদিকে যে সাগর যে উত্তাল সেখানে গত দুই দিনে নোয়াখালী বারোটি এই মাছ ধরা যে এই টলার ডুবির ঘটনা ঘটেছে সেখানে অনেককে জীবিত উদ্ধার করা গেলেও এখন পর্যন্ত এই যে উপজেলা প্রশাসন যে নির্বাহী কর্মকর্তা মিল্টন চাকমা সকালে আমাকে যে বিষয়টি জানিয়েছেন এখনও আটাইশ জন জেলে নিখোঁজ আছে সাগর উত্তাল থাকার কারণে সেখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না আর পাশাপাশি যে নোয়াখালীর একমাত্র দ্বীপ উপজেলা হাতিয়ার সাথে সাগর উত্তাল থাকার কারণে সারাদেশ যোগাযোগ বন্ধ আছে আর জেলা প্রশাসন থেকে যে সর্বশেষ তথ্য নোয়াখালীতে এখনও বন্যা পরিস্থিতির অবনতিতে প্রায় বারো লাখ মানুষ পানিবন্দি পাশাপাশি পাঁচশো আশ্রয় কেন্দ্রে পুনরায় এক লাখেরও অধিক মানুষ অবস্থান নিচ্ছে তো জেলা প্রশাসন থেকে বিগত দিনগুলোর মতো জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ আমাকে যে বিষয়টি জানিয়েছেন তারা যে বন্যা দুর্গত মানুষের পাশে তারা পুনরায় তান কার্যক্রম চালু করবেন এ হচ্ছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ আদৃতা